আরো একবার জানাবো আপনাদেরকে, অভয়াকে খুনে জিজ্ঞাসাবাদের নোটিশ, প্রাথমিকভাবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ, তাদের মধ্যে কয়েকজনকে নোটিশ, জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা, আজ ফের ঘটনাস্থলে যাবেন ফরেনসিক আধিকারিকেরা, ঘটনার পুনর্নির্মাণ করবেন তদন্তকারীরা, ইমার্জেন্সি বিভাগের সিসি ফুটেজ সিজ করলো পুলিশ। আরো একবার জানাবো আপনাদেরকে, অভয়াকে খুনে জিজ্ঞাসাবাদের নোটিশ, প্রাথমিকভাবে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ, তাদের মধ্যে কয়েকজনকে নোটিশ, জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করবেন তদন্তকারীরা, আজ ফের ঘটনাস্থলে যাবেন ফরেনসিকের যারা আধিকারিকরা রয়েছেন, তারা ঘটনার পুনর্নির্মাণ করতে পারেন তদন্তকারীরা, ইমার্জেন্সি বিভাগে যে সিসি ফুটেজ, সেই সিসি ফুটেজ সিজ করেছে পুলিশ। আরো একবার জানাবো আপনাদেরকে, অভয়াকে খুনে জিজ্ঞাসাবাদের নোটিশ, আর কি করে যে হারহিম করে ঘটনা ঘটেছে, সেই ঘটনা শোনার পর থেকে কার্যত শিউরে উঠছেন রাজ্যবাসী। এই অভয়াকে খুনের জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে আমরা জেনেছিলাম যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত রয়েছেন, সৈকত এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, এই আরজিকরের ঘটনায় যে সঞ্জয় রায় গ্রেপ্তার হয়েছে, সঞ্জয় রায়কে গ্রেপ্তার করার আগে যেদিন ঘটনা ঘটে সেদিনই ওই হসপিটালের নার্স সিকিউরিটি যারা সেই সময় ডিউটিতে ছিল তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছিল তদন্তকারীরা। এইবারে তাদের মধ্যে কয়েকজনকে নোটিশ সার্ভ করে জিজ্ঞাসাবাদ করবে, থানায় বা লালবাজারে তাদেরকে ডাকা হবে, নোটিশ সার্ভ করে ডাকা হবে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে, তাদের বয়ানও রেকর্ড করবেন তদন্তকারীরা। অন্যদিকে আরো একবার ফরেন্সিক ঘটনাস্থল পরিদর্শন করতে পারে, এবং এ পর্যন্ত গতকাল পর্যন্ত সিসিটিভি ফুটেজ শুধু দেখেছে, পরীক্ষা করেছে তদন্তকারীরা, এবারে সিসিটিভি ফুটেজ গুলো সিজ করা হলো এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। ঘটনার পুনর্নির্মাণও করতে এই সঞ্জয় রাকে আরো একবার হসপিটালে আনতে পারেন এমনটাই জানা যাচ্ছে পুলিশ। একেবারে সৈকত, তুমি আমাদের সঙ্গে থাকো, এর পাশাপাশি আরো একটি আপডেট আপনাদেরকে জানাবো। একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট আপনাদেরকে জানাচ্ছি, একাধিক প্রভাবশালীর সঙ্গে যোগ ছিল সঞ্জয়ের, বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি সৈকতের কাছ থেকে। সৈকত, দেখো, এই সঞ্জয় রায়ের প্রভাবশালী যোগ এটা ছিল, সেটা কিন্তু তার প্রোফাইলটা দেখলে, অন্তত জব প্রোফাইলটা দেখলে বোঝা যায়। 2019-এ যখন সিডিতে চাকরি পায়, প্রথম পোস্টিং হয়েছিল ডিএমভিতে পোস্টিং হলেও সে মূলত কলকাতা পুলিশের যে ওয়েলফেয়ার সোসাইটি, সেই পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির উচ্চপদস্থ কর্তাদের ঘনিষ্ঠ ছিল, সেই জন্য ডিএমভিতে বলতে গেলে ডিউটি করতে যেতেই না এই সঞ্জয়। শুধু তাই নয়, পরে যখন ফোর্থ ব্যাটালিয়নে পোস্টিং হয়, অর্থাৎ এখনো সে ফোর্থ ব্যাটালিয়নে পোস্টিং ছিল, ফোর্থ ব্যাটালিয়নে পোস্টিং থাকাকালীন সে ব্যাটালিয়নের ব্যারাকে থাকতো, ব্যারাকে মূলত পুলিশরা থাকে, যারা পুলিশ তারাই থাকে, কিন্তু একজন সিভিক হয়ে ব্যারাকে দিনের পর দিন থাকতো, এটা মূলত একটাই কারণ যে ঘনিষ্ঠ উচ্চপদস্থ আধিকারিকদের, ঘনিষ্ঠ প্রভাবশালীদের ঘনিষ্ঠ, সেই জন্যই কিন্তু এটা করতে পারতো। শুধু তাই নয়, মহিলা পুলিশ কর্মী তাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ফোনে উত্তপ্ত করতো, মেসেজ করতো, ইরিটেট করতো, তারাও তাদের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে বিষয়টা বলেছিলেন, কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, যার ফলে কিন্তু তার এই এই ধরনের ব্যবহার এটা দিনের পর দিন বাড়তে থাকে। একেবারেই ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সৈকত ছিলেন আমাদের সঙ্গে, এবং যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম, এই যে আরজিকরের ঘটনা, সেখানে অভয়াকে যেভাবে নির্যাতন করা হয়েছে তার বর্ণনা শোনার পরে কার্যত যেন একটা দেখতে পাচ্ছি বিভিন্ন দিকে প্রতিবাদের, যে আজ সেই প্রতিবাদের আজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এবং অভয়া কাণ্ডের প্রতিবাদের আজ গিয়ে পড়েছে রাজধানী দিল্লিতেও, সেখানেও মোমবাতি হাতে রাস্তায় নেমেছেন চিকিৎসকেরা। এর পাশাপাশি ঠিক যেদিন, অর্থাৎ 9 আগস্টে কি কি ঘটেছিল, কিভাবে ঘটেছিল, সে বিষয়টা আপনাদের সামনে আরো একবার তুলে ধরার চেষ্টা করব। দেখুন একবার কি ঘটেছিল 9 আগস্ট রাতে, টানা এক টানা 36 ঘন্টা ডিউটি করেছিলেন অভয়া, এক টানা মানুষের সেবায় নিমজ্জিত ছিলেন তিনি, অনলাইনে খাবার অর্ডার করেন ঠিক রাত 12টার সময় খাবার একটু সময় পেয়েছিলেন, এবং সেই সময় অনলাইনে খাবার অর্ডার করেছিলেন রাত 12:30, বন্ধুদের সঙ্গে অলিম্পিক্সও দেখেন তিনি, অর্থাৎ বোঝাই যাচ্ছে অভয়া তিনি কিন্তু খেলাধুলোর দিকেও তার ঝোঁকটা ছিল, রাত একটা সেমিনার হলে সেখানে বসে রাতের খাবার খান, ডিনার সারেন ঠিক রাত 1টায়, অনলাইনে খাবার অর্ডার 12টা, তারপরে 12:30 অলিম্পিক্স দেখা, রাত 1টায় ডিনার, এবং রাত 2টো সেমিনার হল থেকে বেরিয়ে যায়, যারা যারা অভয়ের সঙ্গে ছিলেন তারা প্রত্যেকে রাত 2টোর সময় সেমিনার হল থেকে বেরিয়ে যান।
ঠিক তারপরে রাত তিনটের সময় সেমিনার হলে ঘুমিয়ে পড়েন অভয়া। একটু আগে আপনাদের জানাচ্ছিলাম একটানা 36 ঘন্টা ডিউটি করেছেন তিনি, যার ফলে যথেষ্টই ক্লান্ত ছিলেন এবং সে কারণেই রাত তিনটে নাগাদ ঘুমিয়ে পড়েন। রাত তিনটে থেকে ভোর 5টা ঘুমন্ত অবস্থাতেই অভয়াকে ধর্ষণ, তারপরে খুন। একটা নৃশংস ঘটনা, একটা নৃশংস ঘটনা অভয়ের সাথে ঘটে যায় রাত তিনটে থেকে ভোর 5টার মধ্যে। মত্ত অবস্থায় ধর্ষণ করে ধৃত সঞ্জয়, অন্তত জেরায় এটাই স্বীকার করেছে এই সঞ্জয়, এবং অভয়ের গলা টিপে তাকে ধর্ষণ করা হয়। ভাবুন কতটা নির্মম হতে পারে একটা মানুষ গলা টিপে ধরে ধর্ষণ করা। অভয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন স্পষ্ট রয়েছে। আর কি কি উঠে আসছে 9 আগস্ট রাতে, আর কি কি ঠিক ঘটেছিল অভয়ের সঙ্গে ভোর রাত তিনটে থেকে ভোর 5টার মধ্যে, আরো দেখাবো আপনাদেরকে। অভয়ের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন যেমন রয়েছে, এর পাশাপাশি ধর্ষণ খুনের পর ফের মদ্যপান করে ভীত, কতটা নৃশংস একটা মানুষ হতে পারে। একটা মানুষ একটানা 36 ঘন্টা ডিউটি করেছে, তারপরে সে রাতের খাবার খায়, রাতের খাবার খাওয়ার পর সেখানে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, একটু বিশ্রাম নেওয়ার চেষ্টা করছিল। একটানা ডিউটির পর একটু তো ক্লান্তি ভাব এসেই যায়, সেই ক্লান্তিটা দূর করার কোথাও গিয়ে চেষ্টা করছিলেন এই অভয়া, কিন্তু তিনি ভাবতে পারেননি এই অবস্থায় তার সঙ্গে এই মর্মান্তিক একটা ঘটনা ঘটে যেতে পারে। যেমনটা জানাচ্ছিলাম আপনাদেরকে, এই যে অভয়ার ঘটনা, অভয়া খুন কাণ্ডে ইতিমধ্যে সঞ্জয় নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, তাকে পুলিশের হেফাজতে নির্দেশও দেওয়া হয়েছে। গতকাল আমরা দেখেছিলাম তাকে আদালতে তোলা হয়, এবং এই সঞ্জয়ের শ্বশুর বাড়ির খোঁজ এবারে পেয়েছে রিপাবলিক বাংলা। সঞ্জয়ের শ্বশুর বাড়ির খোঁজ রিপাবলিক বাংলা, এবং একের পর এক অভিযোগ শ্বশুর বাড়ির লোকজন তারা করে যাচ্ছেন। কি কি অভিযোগ করছেন বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছেন, আমি পিঙ্কির কাছে যাবো। পিঙ্কি, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, এই ধৃত সঞ্জয়ের যারা শ্বশুর বাড়ির লোকজন রয়েছেন তারা কি কি ভি বলছেন, তাদের কি বক্তব্য, তারা কি কি অভিযোগ করছেন একবার যদি শোনাও। এক বছর হয়েছে কোনো ওষুধ পত্র কোনো কিছু দিচ্ছিল না, ছবি করত ওষুধ পত্র কোনো কিছু দিচ্ছিল না। আমি আবারও চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পিঙ্কি অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি আমি পিঙ্কির কাছে চলে যাব। পিঙ্কি, এই মুহূর্তে তুমি সঞ্জয়ের যারা শ্বশুর বাড়ির সদস্যরা তাদের সঙ্গে রয়েছো, আমি দেখতে পাচ্ছি তাদেরকে, কি জানাচ্ছেন তারা, কি অভিযোগ করছেন এই সঞ্জয়ের বিরুদ্ধে একবার শোনাও। মেয়েটা বাঁচলো না, জানাচ্ছিলাম এই যে ধৃত সঞ্জয়, সেই সঞ্জয়ের শ্বশুর বাড়ির সদস্যদের, শ্বশুর বাড়ির লোকেদের খোঁজ পেয়েছে রিপাবলিক বাংলা, এবং সেখানে যখন রিপাবলিক বাংলার প্রতিনিধি পৌঁছে গিয়েছেন কি অভিযোগ করছেন তারা, আমি আবারও সরাসরি চলে যাবো পিঙ্কির কাছে। পিঙ্কি, এই মুহূর্তে তুমি ধৃত সঞ্জয়ের শ্বশুর বাড়ির লোকেদের সঙ্গে রয়েছো, তারা কি অভিযোগ করছেন, কি বলছেন, এই সঞ্জয় কি কি ভাবে অত্যাচার চালাতো তাদের ওপর? দেখো, সঞ্জয় যে চতুর্থ স্ত্রী শান্তি, সে মারা গিয়েছেন ক্যান্সারে, এবং সেই স্ত্রীকেও সে অত্যাচার চালাতো, মদ্যপ অবস্থায় এসে তাকে মারধর করতো, এমনকি কালীঘাট থানায় অভিযোগ পর্যন্ত দায়ের করেছিলেন তার শাশুড়ি। আমি একটু কথা বলবো, সঞ্জয়ের শাশুড়ি আমাদের সঙ্গে রয়েছেন। সঞ্জয় রায় কে হয় আপনার? জামাই হয়। আপনার মেয়ের নাম কি? শান্তি। শান্তি রাম। শান্তি এখন কোথায়? শান্তি তো মারা গেল। তারপরে আমি জানতাম না, এমনি এমনি মদ খায় এ করে ও করে কিছু জানতাম না। কালীঘাটে ওকে বিয়ে দিয়েছিলাম, কালীঘাটে থানায় ওকে ডায়েরি দিয়েছিলাম, এই যে মারধর করার জন্য। কিছু না, মারধর করতো, পয়সা দিত না, খাওয়া দাওয়া করতো না। আগে বিয়ে ছিল, আমি জানতাম না, তারপরে বুঝেছি যে বিয়ে ছিল। দেখা হয়েছিল, এখানটা এসেছিল, দেখাশোনা হয়েছিল।
হ্যাঁ, আইনার কাকা ছিল যে উনা আমাকে এসে বলে যে একটা ছেলে আছে বলে। গ্রেফতার হয়েছিল না? হ্যাঁ গ্রেফতার হয়েছিল, একদিন রেখেছিল। তারপরে ওর বোন এলো, ছাড়ালো। ওর বোন সঞ্জয় বোন, ছোট বোনটা পূজা নাম আছে। তারপরে আমি যাইনি, আমার যখন মেয়ের শরীর খারাপ আছে, যখন মেয়ের আত্মহারা করেছে, তার কি যাবো আমি? মেয়েকে কি অত্যাচার করতো? মেয়েকে খাওয়া দাওয়া দিত না, ঘরে মারধর করতো, সবকে মদ খেয়ে থাকতো। মেয়ে বলেছিল মা এমনি এমনি করে, পথকে আমাকে মেরেছে, এ করেছে, ও করেছে। অভিযোগ করছেন যারা শ্বশুর বাড়ির লোকজন রয়েছেন তারা। এই সংক্রান্ত খবর এবং আপডেট নিয়ে আমরা ফিরে আসছি। তবে সময়